হ্যালো বন্ধুরা, আজকে আমি আইসি একটা জেনারেটর ঠিক করার। এটা বলে স্টার্ট হয় না, আমার কয়দিন ধরে কইত্রা যে স্টার্ট হয় না কেন। আমি আজকে আইসি দেখার লাগি, দেখবো আমি আজকে, তবু আমি দুইবার তিনবার ট্রাই করিয়া দেখবো যদি এখানে স্টার্ট হয় না, আর না হইলে আগুন দিয়ে স্টার্ট করবো। যাই হোক, আপনারা সঙ্গে থাকো, দেখিয়েতে থাকো কেমনে স্টার্ট দিলাম। ওখন তো স্টার্ট হয়েছে না, ওখন আবার ট্রাই করবো, লাস্ট কিন্তু ট্রাই করিয়ে দিলাম, আর ট্রাই করতাম না, ওই তো নাই আগুন চড়া হইতো না। ওখন বাস আনছি, একটা বাস আনিয়া বাসে করে ফাটাইতাছি, ফাটাইয়া এক কাজ করবাই সব আমি আবার হইলাম, বটি দেওয়া আনছিলাম ফাটানি লাগি যাচ্ছি, বটি লাগছে না। সেও কিন্তু পেট্রোল দিবাই না, সবসময় মনে রাখবাই ডিজেল দিয়া আগুন ধরাইবাই। এই বাসটামে যে আমি আগুন ধরাইতেছি, আর আমার এক বাইরে হয়েছি যে ভাই তুমি একটু আমার সাথ দিবাই, কারণ হয়েছে আগুনটা ঠিকঠাক ভাবে ধরতে হইব। আর আগুনটা ধরতে গেলে সবচেয়ে ট্যালেন্ট লাগবো মানুষ, আর নাইলে হইতো না, বুঝদার মানুষ লাগবো আর কি। বুঝদার মানুষ দিয়ে ধরাইলে না, ধরাইলে নিজে আগুনে ফুরিয়া মরি দিব, কারণ হইছে ওই যে আগুনটা এমন এক জায়গায় হাত দিব ওই জায়গাতে আমার হাত থাকবো, আর কাপড় তো থাকবোই শরীর, ওই তো মাথা কুলিয়া নিছি। ওখন তারে কইমু বলে একটু আগুন দে ভাই, ওখান হেবেডা আগুন দিব, ওই দেখো কত আগুন, বাপরে বাপরে প্রচুর আগুন হয়, কারণ ডিজেলের কারণে আগুন বেশি হয়। আর আমার হাতের অনু আগুন দিব, ওই দেখো হাতের তলে, হাতের উপরে, হাতের উপরে আগুন দিতেছে। রোদ স্টার্ট হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, কত স্পিডে ঘুরে যাম, স্টার্ট হয়ে গেছে, সাকসেস। যাই হোক, দেখা যাক কতক্ষণ কি হয়, এখন মাথা লাগাই যাচ্ছে। আর সবে দেখতে থাকবে, সবার সাথে শেয়ার করবে, সেও যদি জেনারেটার ওলা স্টার্ট হয় না, আর ও টেকনিক নিয়ে সবে স্টার্ট করবে, আর স্টার্ট করলে 100% সাকসেস হয়ে গেছেন, সবই সাকসেস হয়ে যায়, একবার দুইবার তিনবারে না হলেও স্টার্ট হইব। অনেকবার স্লো করলাম আর আই করলাম, কারণ গরম করতে লাগবে তোরা মেশিন, তোরা মেশিন যদি গরম না করি তাইলে ওই তো নাই, ওই তো গরম হয়ে গেছে, ওই তো মোটামুটি গরম হয়ে গেছে। এখন এক কাম করবো, অফ করে দিই, অফ করিয়া আবার দোকানে স্টার্ট দিলাম, ও স্টার্ট দিলাম, আর দেখবা কিন্তু সবাই সাথে শেয়ার করবা দয়া করিয়া। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তখন আমি অল্টারনেটারও দেখাইলাম সবরে, তখন আমি বাইরে যাইমু, বাইরে গিয়া দেখাইমু জল ভরেন না পড়েন না, যদি জল ভরে তো বুঝবাই সাকসেস ঠিক আছে, আর না পড়লে তো বুঝবাই যে ঠিক নাই। আর সবার সাথে শেয়ার করবাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।